আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহামদুলিল্লাহ রসুলিল্লা আলহি ওয়াসি আজমাইন ওয়াবাদ সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং মুবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষা করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালোবাসা এবং ভালো লাগার আয়োজন ইসলামী বিধান দেখার জন্যে হ্যাঁ প্রিয় দর্শক আজকের আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানটি নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রিয় দর্শক আমরা সকলে আরও একটি জিনিস জানি যে এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হয়তো অনেকেই আপনারা অনলাইনেও আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি আর আপনাদের জন্যই এই আয়োজনটি মূলত আমরা সাজিয়েছি আমাদের প্রতিদিনের আয়োজন আপনারা যেখানে অংশগ্রহণ করেন আজকেও তার ব্যত্যয় ঘটছে না আপনারা স্ক্রিনে প্রদত্ত নাম্বারে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারছেন এছাড়াও অনলাইনে যারা রয়েছেন আপনারা আমাদের মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা বা যে কোনো কথা লিখলে আমরা সেটাও অ্যাটেন্ড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এবার জেনে নিই আজকে আমাদের সাথে কে রয়েছেন কার মাধ্যমে মূলত আজকে আমরা জ্ঞান অর্জন করবো ইনশা আল্লাহ তালা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব বিষয় বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক লেখক বিজ্ঞ আলেমে দিন এবং খতিব বায়তুন নূর জামি মসজিদ বিজয়নগর ঢাকা আমাদের সকলের প্রিয় সহায়ক ফদি উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজা আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহাতাম রহমতুল্লাহ শাহেক আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন ধন্যবাদ আপনাকে শুক্রান শুক্রান জেজাকু খায়ের দর্শক এবার যেটি আমরা জানবো সেটি হচ্ছে প্রথমত আমরা কোন বিষয়ে শায়কের কাছ থেকে জানতে চাই আজকে আমরা প্রতিদিনই একটি বিষয়ের অবতারণা করি আপনারা জানেন যেটি আমাদের জীবন ঘনিষ্ঠ এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি যাতে সকলের উপকারে আসে আজও সেরকম একটি বিষয়ে আমরা প্রথমত শায়কের কাছ থেকে কথা শুনবো পাশাপাশি আপনাদের প্রশ্নোত্তর তো রয়েছেই তো সেটি হচ্ছে আপনারা সকলে জানেন যে আমরা ধারাবাহিকভাবে হজের আলোচনা করছি হজের সুবিধিত মাসসমূহ চলছে এবং আগামী মাসেই পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে সারা বিশ্বের মতো বাংলাদেশ থেকেও আমাদের হাজি সাহেবগণ হজের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি প্রথমেই যে আমাদের সকল হাজি সাহেবদের হজ হজে মবরুর হিসাবে আল্লাহ তালা কবুল করুন আমিন আজকে যে বিষয়টি আমরা নিয়ে কথা শুনতে চাই সেটি হচ্ছে আমরা সকলে জানি যে হজের পুরো সফরটাই আসলে দোয়া কবুলের সফর তবে হ্যাঁ সেখানে বিশেষ কিছু স্থান এবং সময় রয়েছে যেখানে দোয়া কবুল হয় দোয়া কবুলের নিশ্চয়তা বর্ণিত হয়েছে হাদিসে সেরকম বিষয়গুলো সেরকম সমূহ দোয়া কবুলের স্থানসমূহ কিংবা যেখানে দোয়া কবুল হয় এই শিরোনামে আমরা শাইকের কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ তালা আমরা শাইকের কাছে যাই শায়েক আমরা জানলাম যে হজের সফরে পুরোটাই তো দোয়া কবুলের আমি যখন হজ কিংবা ওমরার জন্য ইহরাম বাধান নিয়ত করছি তারপর থেকেই কিন্তু এই যে তালবিয়া থেকে নিয়ে শুরু করে তারপরে এই দোয়া কবুলের সময় এবং এটা একটা সুবর্ণ সুযোগ জীবনের অন্যতম সুবর্ণ সুযোগ তারপরেও হজের বিভিন্ন জায়গা রয়েছে বিভিন্ন স্থান রয়েছে যেমন হজের যে মূল বা যে মুজদা আলিফায় আরাফায় অবস্থান সেখানে মূলত মূল কাজটি কিন্তু আসলে দোয়া আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সারা দিনই আমরা মানুষ দোয়া করেন এবং কান্নাকাটি করে আল্লাহর কাছে হাত তুলে কায় মনোবাক্যে দোয়া করেন এবং এটাই হচ্ছে মূলত মূল ইবাদত এছাড়াও হজের বিভিন্ন জায়গায় হাদিসে বর্ণিত হয়েছে যে দোয়া কবুল হয় তো এই বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা শুনবো যদিও সময়ে সংক্ষিপ্ত যদি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে জানাতেন ইন্দ্র আলহামদুলিল্লাহ সলাতু আসসালাম আলার যে দোয়া কবুলের অনেকগুলো জায়গা এবং অনেকগুলো সময় আছে আমরা যদি ভাবে বলি তো দোয়া কবুলের জন্য একজন হাজি যিনি হজরে আলাদা করেছেন একটা হাদিসে আছে যে কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন তার মধ্যে একজন হাজি যিনি তা হজর সফরে থাকেন যতক্ষণ পর্যন্ত একজন হাজি হজের সফরে থাকেন ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহ কবুল করে থাকেন কারণ হাজিদেরকে বলা হয় আল্লাহর মেহমান দুইফুর রহমান বলা হয় যে আল্লাহর মেহমান তো আল্লাহর মেহমান যারা হয়ে যান এবং আরব সৌদি আরবে যখন যায় তখন কিন্তু হাজিদেরকে কিন্তু ওইভাবেই সম্মানিত করা হয় তো একজন হাজি ওনার টোটাল সময়টাই হলো দোয়া কবুলের একটা সময় এটা হলো মেইন একটা থিম এরপরে যে বিশেষ বিশেষ কিছু জায়গা বিশেষ বিশেষ কিছু মুহূর্ত সেগুলো তার মধ্যে যেমন এখান থেকে যখন একজন হাজির যখন সফর করে যখন বাইতুল্লাহ চলে যান প্রথম যখন বাইতুল্লাহ দৃষ্টি গোচর হয় তখন দোয়া কবুলের সময় তো সে সময় দোয়া কবুল হওয়ার একটা সময় সেখানে নিজের মনে থেকে যে কোনো একটা দোয়া করা যেতে পারে এরপরে বাইতুল্লাহ তাওয়াফের সময় সেখানে দোয়া কবুল হয় তারপরে মুলতাজাম মিজাব রাহমা এরকম যত জায়গা যেমন ওকে ওই যে দরজা সহজ বাংলা ভাষায় বলি আমরা আপনি যখন তওয়াফ করতেছেন তখন নিয়ম কি। যদিও বইয়ের মধ্যে অনেকগুলো দোয়া দেওয়া আসলে তফের সময় আসলে ওই দোয়া না তওয়াফের সময় আপনি কোরআনে বর্ণিত যে সমস্ত দোয়ার আয়াতগুলো আছে সেগুলি পড়লেন নিজের গুনাহের কথা নিজে স্মরণ করলেন আর আল্লাহর কাছে সেই কাকুতি মিনতিটা নিজে করলেন কারণ তাওয়াফ করার যে মুহূর্তটা এটা হলো পৃথিবীর মধ্যে একজন জীবিত মানুষের জন্য সবচাইতে উত্তম একটা সময় যে সময় সে এমন একটা জায়গায় আছে যেই জায়গাটা মানে পৃথিবীতে কেউ আল্লাহকে দেখবে না কিন্তু আল্লাহর নিদর্শনের মধ্যে শ্রেষ্ঠতম নিদর্শন বাইতুল্লাহ এই বাইতুল্লাহ চোখে দেখছে আর বাইতুল্লাহ চতুর্দিকে তাওয়াফ করছে এর চাইতে মানে সুন্দর জায়গা এবং সুন্দর মুহূর্ত পৃথিবী তার হতে পারে না আপনি তোফ করার পরে কিছু কিছু জায়গা আছে ভিড়ের কারণে তো আপনি যেতে পারবেন না তো আপনি মনে মনে দোয়া করবেন যেমন হাজরা আসোয়াদ সেখানে চুমুক হওয়ার জন্য আমরা অনেক পাড়াপাড়ি করি পাড়াপাড়ি করাটা উচিত না সম্ভব হলে আমি করব নতুবা আমি দূর থেকেই সারা করব এটি হলো শুননা। এরপরে দরজা যেটা আছে বাইতুল্লার যে দরজাটা আছে ওই দরজার ওখানে যে একটা এরকম তাক আছে যে ওই জায়গাটা ধরে দোয়া করা মাকাম ইব্রাহিম এরকম বাইতুল্লার চতুর্পাশে এরপর আপনি যখন তা শেষে নামাজ পড়বেন হ্যারেমে আপনি দোয়া করবেন সাফা মারোয়া দোয়া করবেন এটা তো বিশেষভাবে আর এগুলি তো আছেই এরপরে মূল যে হজের আহকামাতগুলো সেই হজের আহকামাতের মধ্যে আরাফাতের ময়দান এটা হলো একেবারে এটার জন্যই কিন্তু আপনার এই সফর এই আরাফাতের দিবসটার জন্যই কিন্তু আপনার সফর কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে খায়রু দোয়া ই দোয়া আরাফা সর্বোত্তম দোয়া হলো আরাফাতের দিবসের দোয়া এবং এ ব্যাপারে হাদিসে বর্ণিত অনেক দোয়াগুলো আছে এবং অনেক বক্তব্য আছে এবং রসুল সাস্তামের ব্যাপারে যে হাদিসের যে বর্ণনা আছে যে রসুল সাস্তাম আরাফাতের ময়দান এরকম করে হাত তুলে এরকম করে মানে কিভাবে তুলেছে অর্থাৎ একজন মানুষ অভাবী মানুষ একজন ভিখারি মানুষ এভাবে মহান রবের কাছে মানে একজন মনিবের কাছে চাই কিভাবে যে তার এরকম হাতটা তুলেছে হাততা তোলার কারণে বগলের নিচের যে শুভ্রতা সেই শুভ্রতাটা দৃষ্টিগোচর হচ্ছিল বর্ণনা আপনি চিন্তা করেন তো রাসুলের মতো একজন মহামানব যার চাইতে শ্রেষ্ঠতম মানুষ পৃথিবীতে কোনো দিন আসেনি আর কোনো দিন আসবে না সৈকিদুল মোরসালিন সমস্ত রাসুলদের সর্দার সাইগিদুল আম্বিয়া সমস্ত নবীদের যিনি সর্দার তিনি এইভাবে দোয়া করছেন এটা হলো দোয়া খৈরু দোয়াই দোয়া আরাফা আর আরাফাতের দিবসে এই দোয়াগুলো কবুল হওয়ার তার প্রমাণ কি এ ব্যাপারও হাদিস আছে আমরা যেহেতু সংক্ষেপে কথা বলছি এই জন্য হাদিসের কোটগুলো আমি তুলছি না রসুলাম বলছেন যে আরাফাতের দিবসে পৃথিবীতে শয়তানকে দুইটা সময় সবচেয়ে বেশি লজ্জিত তার মধ্যে সবচেয়ে বেশি লজ্জিত আহকারু কারু একেবারে অতিরিক্ত নিজেকে নিকৃষ্ট ও আদহারু হারু একেবারে বেশি রকমের লাঞ্ছিত অপদস্থ কোন দিন মনে হয় সেই দিন হলো মিনিও আমি আরাফা আরাফাতের দিবসের চাইতে অন্য কোন দিন শয়তানকে এত বেশি লাঞ্ছিত মনে হয়নি কেন শয়তান সেদিন এতটাই লাঞ্ছিত অপমানিত হয়ে অস্থির হয়ে মানে হায় হায় কী হলো এত এত মানুষকে আমি প্রতারিত করলাম আর এত এত গুণা করালাম সারা জীবন আবার বহু হাজিদেরকে আমি আসতে দিতে বাধা দিয়েছিলাম বিভিন্ন ওয়াসা দিয়ে তারপরও তারা চলে আসলো জীবনে এত গুণা করলো কিন্তু আরাফাতের দিবস এরকম হাত তুল্লার মাফ হয়ে গেলো সব এই যে ক্ষমা দেখে দেখে শয়তান একদম মানে নিজে হতাশ হয়ে অস্থির হয়ে পরেশান হয়ে যায় অত পরেশান আল্লাহ রাসূল বলেন শয়তান কে আর কোনোদিন দেখা যায় না সুবহানাল্লাহ তার মানে আরাফাতের ময়দানটা কত বড় এটা একটা উল্লেখযোগ্য জায়গা এবং দোয়া কবুলের জায়গা এবং দোয়া কবুলের সময় এই আরাফাতে কিন্তু অন্য কোনো ইবাদা নেই আরাফাতে অবস্থান করাটাই হলো ইবাদত আর যারা মসজিদে নামিরার কাছাকাছি বা যেতে পারে সেটা হলো অন্য বিষয় এরপরে সেখান থেকে মুজদালিফা

কি এটা বাধ্যতামূলক না ফাঁকা থাকলে চলবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি আমাদের মহল্লার মধ্যে দিয়ে এরা সম্ভবত আলে আদিসের অনুসারী হ্যাঁ এরা তার সাহায্যে আঙ্গুল এমন ভাবে নাড়াইতে থাকে তা এটা কি ওইভাবেই এরা নাড়ান মানে নাড়ানোটা ঠিক আছে নাকি একটা নির্দিষ্ট টাইম আছে আচ্ছা আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে যে আমাদের দেশে আপনার কমি আলিয়া বলেন বা আহেলা বা অন্যান্য যারা সুন্নি মাতা দর্শী এদের সবাইকে এক প্ল্যাটফর্মে আনা যায় কিনা হ্যাঁ যাতে কোনো বিভক্তি না থাকে এটার জন্য কিছু করা যায় কিনা বাংলার আলেম ওলামা এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আছে কিনা জি অনেক অনেক শুক্রিয়া মোহতারাম আপনি সাথে থাকুন শাহেক বলবেন জাজাকুমুল্লা খায়ের আমাদের সাথে সম্ভবত আরও একজন দর্শক রয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কথা বলুন দুঃখিত দুঃখিত প্রিয় দর্শক কোনো কারণে কেটে গেছে হয়তো লাইনটি আপনি আবারও চেষ্টা করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন জাজাকুল্লা খায়ের শেখ আলহামদুলিল্লাহ আমাদের হাতে কিছু প্রশ্ন এসছে তার আগে আমরা আরও কিছু কথা মানে দোয়া কবুলের স্থান এবং সময় সময় সেটা হলো যে আরাফাত থেকে যখন নাকি মুজদালিফায় আসে মুজদালিফায় সেখানে রাত্রি যাপন করার একটা বিধান আছে খোলা আকাশের নিচে আসলে এটা আমরা স্বাভাবিকভাবে আমরা এটা বিবেচনা করি না যে এটা আসলে কি একটা বিষয় যে আপনি যত কিছুই হন না কেন আপনি ধনাট্য ব্যক্তি কিন্তু ওই জায়গায় এসে একটা খোলা আকাশ একটা ছোট্ট একটা মাদুর বিছাবেন মাদুর বিছিয়ে আপনি এভাবে শুয়ে আছেন অর্থাৎ পিছনে নিচে আপনার মাটি গায়ে আপনার কাফনের কাপনের মতো এই সাদা হেরামের কাপড় আর উপরে আকাশ আর কিছুই নেই আপনি একদম অসহায় এই ফিলটা এই ফিলটা হলো যে আসলে আপনার কোনো মূল্য নেই যে কোনো সময় চলে যাবেন এইটা দোয়া কবুলের ওই দুই মুজদালিফায় আপনি দোয়া করবেন এরপরে মিনায় এরপরে আপনি আরাফাতের থেকে এসে মুজদালিফায় মিনায় এই সমস্ত জায়গাগুলো দোয়া কবুলের জায়গাগুলো আপনি সেখানে মূল কাজই হলো আপনি যখন একটু অবসর সময় তখন একটু আপনি নিভৃতে কিছু দোয়া করলেন কিছু দোয়া আল্লাহ নিজের কাছে নিজের জন্য করলেন এই দোয়াগুলো আল্লাহ কবুল করবেন এটা হলো হজকেন্দ্রিক এই হজকেন্দ্রিক এর বাহিরে আরো বিভিন্ন সময় আছে যেগুলো আমরা চলতে ফিরতে আমাদের যে মুহূর্তগুলো আছে সেগুলো দোয়া কবলে যেহেতু হস কেন্দ্রিক আমাদের আলোচনা আমরা এইটুকুর মধ্যেই এখন এরপর সময় থাকলে অন্যান্য বলে কথা বলবো ইনশাল্লাহ অনেক শুক্রিয়া আমরা ফাঁকে ফাঁকে হজের আরও কিছু মুহূর্তগুলো আমরা জানব তো মনে হয় আমরা মাঝে মাঝে প্রশ্নের উত্তরে যাওয়া দরকার অনেক শুক্রিয়া আমাদের এই ভাই যে তিনটি প্রসঙ্গ এনেছেন প্রথমত উনি জানতে চেয়েছেন নামাজে সাজদায় দুই পা একত্রিত করে করে রাখতে হবে এটা কি শুন না না হলেও কোনো সমস্যা নেই জি ভাই সেজদার সময় দুই পা এভাবে খাড়া করে এভাবে রাখা মানে এভাবে যখন এভাবে রাখেন এই রাখাটাই হলো শূন্য এখন যদি আপনি যদি না রাখেন আপনি যদি এভাবে একটু ফাঁকা থাকে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না আপনার পা যদি একটু খেদিক হয় তাতে কোনো ক্ষতি হবে না যদিও আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে সেজদারত অবস্থায় অথবা যে কোনো অবস্থা পায়ের বুড়ো আঙ্গুলটা যদি স্থানান্তরিত হয়ে যায় এটা স্থানচ্যুত হয়ে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যায় না ভাই এটা হয় না এটা এটা নামাজের কোনো ক্ষতি হয় না পা দুইটা আপনি সমান্তরাল রেখে দিবেন এটাই হলো সোনা এটাই হলো নিয়ম অনেক শুক্রিয়া শেখ জাজাকুমুল্লাহ খায়ের ফিরবো আবারও আপনার কাছে একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ দর্শক যাচ্ছি ছোট্ট বিরতিতে ফিরবো অল্পক্ষণের মধ্যেই সাথেই থাকবেন আশা করি সুপ্রিয় দর্শক আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আজ আমাদের সাথে রয়েছেন উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ আমরা শাহকে আবারও মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ শাহ আমরা প্রশ্ন উত্তরে ছিলাম আমাদের প্রথম যে ভাই ফোন করেছিলেন ওনার দ্বিতীয় প্রসঙ্গ ছিল তাসাহুদে আঙুল নাড়ানো অনেকে অনেকে দেখেছেন যে ফ্রিকোয়েন্টলি আঙুল নাড়াচ্ছেন এটি কি সুন্নায় আছে কিনা জানতে চেয়েছেন হ্যাঁ জি তাসাহুদের সময় আঙুল নাড়ানোর বিষয়টি দুইভাবে বর্ণিত আছে একটি হলো যে যখন নাকি তাশাহুদে বসে তখন শুরু থেকেই আঙুলটা এভাবে নাড়ানো এটা রসুল একটা শূন্য হাদিসের বর্ণনা যায় আরেকটা বর্ণনা আছে যে বর্ণনাটা ইমাম আজম আবু হানিফ রাহিমাউল্লাহ তালা গ্রহণ করেছেন সেটা হলো এই যে হাত উঠাবে আঙুল উঠাবে যখন নাকি যেহেতু শাহাদা আঙ্গুলটা উঠাবে তখন নাকি আত্মা হেতু পড়ার সময় আসাদু আল্লাহ ইলা ইল্লাহ ও আন আল্লাহ মুহম্মদান আব্দুহ রসুল এটা বলে তখন এটা উঠাবে দুইভাবে হয়ে যায় এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই যিনি হাত লাড়াচ্ছেন তিনি একটা হাদিসের আমল তিনি করছেন আর তিনি যিনি নাড়াচ্ছেন না তিনি এভাবে রেখে দিচ্ছেন শাহাদা বলার সময় তিনি উঠাচ্ছেন তিনি একটা হাদিসের আমল করছেন এটা হাদিসের মধ্যে দুই রকম বর্ণনার এটার বিষয়টা হলো যে আসলে ইসলামের এই বিধান পালনের ক্ষেত্রে একটা ওয়াইডনেস আছে এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই এটা দুইভাবেই করা যেতে পারে এই সরলতাটাই এটাই আমাদের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুতরাং যারা যেটা করছেন আলহামদুলিল্লাহ কোনোটাই কোনো ভুল না এ ব্যাপারে বিতর্কের কোনো অবকাশ নেই যে অনেক সুক্রিয় শাহ জাক খায়ের ওনার তৃতীয় প্রসঙ্গ ছিল যে ওনার এটা একটা পরামর্শ এবং ওনার একটা আকুতি যেটা আমাদের অনেকেরই যে অনেক দল মত অনেক কিছু তো এটা সবাইকে সবাই এক প্ল্যাটফর্মে আসার মতো কোনো উদ্যোগ আলেম সমাজ নিতে পারেন কিনা জি ভাই আপনার এই আবেগ এবং অনুভূতিটা সত্যি সম্মানজনক এবং এটা আসলে শ্রদ্ধার বিষয় এরকম আসলে আপনার মতো করেই এই দেশের হাজার না লাখো লাখো মানুষ চিন্তা করে কিন্তু সমস্যা হলো ওলামাই ক্যারামের মধ্যেও এই চিন্তাটা আছে কিন্তু ইসলামের কিছু মৌলিক বিষয় নিয়ে এটার মধ্যে একটু দূরত্ব তৈরি হয়ে যায় তো এই দূরত্বটাও থাকতো না এই ভূমিকাটাও এদেশের ওলামাই ক্যারামের মধ্যে একজন আলেম নিয়েছিলেন যে সেটাকে যে মতবিরোধ সহ অর্থাৎ যার যে মতনৈক্য আছে মতনৈক্য সহই ঐক্যমত এটা আসা অর্থাৎ ইত্তেফাক মাল এখতিলাফ তার মানে হলো এভাবেও আসা যায় কিন্তু সমস্যা অন্য জায়গায় যেটা পর্দার আড়ালে অর্থাৎ ওলামাই কেরাম আজকে যদি চার ঘরানার চারজন শীর্ষস্থানীয় আলেম যদি আজকে এই আজকের দিনে যদি কোথাও যদি একটু চা খেতে বসেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আগামীকালকে সমস্ত পত্রিকাগুলো গরম হয়ে যাবে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন যা কিছু আছে সবার মাথা খারাপ হয়ে যাবে এটা একটা রাষ্ট্রীয় সিস্টেম সারা ওয়ার্ল্ড ওয়াইড এবং এটা এখানে না এরপর আবার চিন্তা কি যে সারা মুসলিম বিশ্বকে এক হতে পারে না এটাও একটা প্রশ্ন আপনি যদি চিন্তা করেন যেমন এই যে ফিলিস্তিনকে কেন্দ্র করে সারা মুসলিম বিশ্ব কিন্তু এক হতে পারেনি মনের ভিতরে ইচ্ছা আছে পারেনি কেন এই সারা বিশ্বকে যারা কন্ট্রোল করে তারা বিভিন্ন দেশকে বিভিন্ন হুমকি ধুমকি লোভ লালসা বিভিন্ন কিছু দিয়ে দূরে রাখছে যদি তোমরা ওটার পক্ষে কথা বলো তাহলে তোমাদেরকে আমরা এটা করব না যেমন সর্বশেষ সৌদি আরবকে বলছে ইসরায়েলকে যদি সম্মতি দেওয়া না হয় যদি স্বীকৃতি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে পরবর্তী কোনো অস্ত্রের যে যে সমস্ত চুক্তিগুলো সেই চুক্তিগুলো করা হবে না তার মানে একটা চাপের মধ্যে রাখা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যেই সিস্টেমটা ঠিক আভ্যন্তরীণভাবে একই যদি এই দেশের যদি মনে করেন ইসলামিক বিভিন্ন মুভমেন্টগুলো আছে এরা যদি সবাই এক প্ল্যাটফর্মে চলে আসে তাহলে কি আপনি ভাবতে পারেন কি হবে এক প্ল্যাটফর্মে চলে আসার পরের দিনই এদেশে কিন্তু ইসলামের একটা বিজয়ী বার্তা চলে যাবে আপনি কি মনে করেন এইরকম একটা হলে এদেশের যে সমস্ত রাজনীতিবিদরা আছেন তারা এটাকে সহজভাবে মেনে নেবেন কখনোই মেনে নেবেন না সাধারণ নাগরিকটাও মেনে নেবেন না এই জন্য ঠুনকো ঠুনকো বিষয় যেটা দিলে তাদের মধ্যে মতবিরোধটা থাকবে এই জন্য এক গ্রুপকে লাগাই দিয়েছে হাত উঠাইলে সে কাফের আরেকজন এটা করলে কাফের এটা করলে কাফের এই কাফের কাফের খেলার মধ্যে আমরা ব্যস্ত আসি আর যারা অন্য যারা আছে তারা তাদের ক্ষমতা তাদের অন্যান্য কাজগুলো তারা করে যাচ্ছে এই জন্য ঐক্যবদ্ধ হতে চায় আলেমরাও চায় কিন্তু এটার ভিতরে এটার পর্দার আড়ালে একটা মারাত্মক ধরনের একটা কারসাজি চলে যেটা আপনি আমি চোখে দেখি না আমাদেরকে একত্রিত হতে দেওয়া হয় না আর যদি কখনও কাছে চলে যায়

এখন উনি কখন নামাজ পড়তেছে সেও জানি না ডাকতেছি ডাকতে দেখতে গিয়ে দেখি মায়ের ঘরে মা নামাজ পড়তেছে এই যে আমি দেখলাম মা নামাজ পড়তেছে এবং মা নামাজ পড়ে উঠে দেখে অথবা ছেলে আমাকে ডাক এই যে ডাকা দেখলাম এবং মা এটা ইয়া দেখলো এতে নামাজের কোনো আমার কোনো ক্ষতি হবে না মার কোনো নামাজের ক্ষতি হবে এইটা সাইকের কাছে প্রশ্ন আরেকটা প্রশ্ন যে কবরের পাশে আমার বাবা এই গত

তো আমরা তাহলে এই দুটো প্রশ্ন আপনার কাছ থেকে নেই আমাদের এই ভাই যেটা বলছিলেন যে মাকে ডাকছিলেন নামাজের জন্য যে দেখেন যে মা নামাজ পড়ছেন তো এতে করে এই যে ডাকার কারণে মায়ের নামাজের কোনো ক্ষতি হলো কিনা বা তার কোনো অপরাধ হলো কিনা। না মাকে আপনি নামাজের জন্য ডাকছিলেন হয়তো ঘুমিয়েছিল মনে করছিলেন আপনি ডেকে তারপরে যে দেখেন মা নামাজের এতে করে আপনার কোনো অন্যায় না আপনি ভালো কাজ করেছেন এবং এতে করে মায়ের নামাজেরও কোনো ক্ষতি হবে না এটার জন্য কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই ভাইয়ের দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ ছিল যে কবর জিয়ারতের বিষয়টি ওনার বাবা ইন্তেকাল করেছেন তো বাবার কবরে যে হাত তুলে দোয়া করতে পারবেন কিনা কবর জিয়ারতের বিষয়টা হলো দুটো মাত দুটো বিষয় একটা হলো জিয়ারতটা মূলত এক নম্বর হলো আমার নিজের জন্য যে যিনি চলে গেছেন তার কথা অথবা কবরস্থানে গিয়ে এই কবরস্থানের মানুষদের কথা দেখে আমার নিজের মৃত্যুর কথা স্মরণ করা এটা হলো প্রথম উপকার দ্বিতীয় হলো আপনজনের জন্য দোয়া করা এটা দোয়া করা যায় আপনি প্রথমত কবর জিয়ারতে গেলে আপনি যেই দোয়াটা সেই দোয়াটা আপনি পড়বেন যতটুকু পারেন বা আসালামু আলাইকুম ইয়া আহ্লা আন্ততুানা সালাফুন তাবাউনাইনশাহ আল্লাহকুল্লাহ এরকম একটা হাদিসে বর্ণিত একটা দোয়া আছে এরপরে মোনাজাত করার যে বিষয়টি আমাদের এই সাবকন্টিনেন্টে আসলে আমরা হাত তুলে মোনাজাত করি এটা আমাদের এই সাবকন্টিনেন্টের বাইরে আরব বিশ্বে হাত তুলে দোয়া করেন ওই যে যেই দোয়াটা ওইটাই দোয়া তাদের এরপরে ওলামায় কেরাম বলেন যদি কবরস্থানে যদি আপনি দোয়া করতে চান তাহলে সেটা কিভাবে সেটা হলো এই আপনি কিবলামুখী হয়ে দোয়া করবেন যেমন আপনি এমন জায়গায় দাঁড়ালেন আপনার বাবার কবরটা যেমন আমরা ঢাকা শহরে আজিমপুর গোরস্থানে দেখি মনে করেন দুই গোর কবরস্থানের মাঝখান দিয়ে রাস্তা আছে এখন রাস্তার উপর দাঁড়িয়ে জিয়ারত করতে হচ্ছে অর্থাৎ রাস্তার উপর দাঁড়িয়ে যখন জিয়ারত করি তখন হয়তো দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে দাঁড়িয়ে আমরা জিয়ারত করছি লাশগুলো সারি সারি করে এখন দোয়া করার সময় কি আমি এই কবরস্থানের দিকে না আমি এখন কিবলার দিকে ফিরে আমি দোয়া করব তো সুতরাং আপনি যদি মোনাজাত করতে চান তাহলে কিবলামুখী হয়ে আপনি মোনাজাত করবেন এখন কিবলামুখী হয়ে করতে গেলে সেটা যদি কবরস্থানগুলো আপনার সামনেই চলে যায় তাতে কোনো সমস্যা নেই আপনি কিবলামুখী হয়ে আপনি দোয়া করবেন কখনো আপনি কবরের দিকে না বরং কিবলার দিকে এটি হলো মূল বিষয় আপনার জি অনেক শুক্রিয়া শেখ জাজাকুল্লা খায়ের অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি আমাদের এক বোন উনি জানতে চেয়েছেন যে মা বাবার অনুমতি সাপেক্ষে মা বাবার দেয়া নামের সাথে অর্থবোধক কোনো ভালো শব্দ নাম হিসেবে যোগ করা যাবে কিনা জি মা বাবার অনুমতি সাপেক্ষে নামের মধ্যে অর্থবোধক শব্দ যোগ করা যাবে সেই সাথে এটাও করা যাবে মা বাবার অনুমতি ছাড়াও করা যাবে এমন যদি হয় যে মা বাবা যেই নামটি রেখেছিলেন ওই নামটির অর্থটা ভালো না কিন্তু এখন মা বাবা পরিবর্তন করতে চাচ্ছেন না কিন্তু নামের অর্থটা খারাপ হওয়ার কারণে আপনি নিজে পরিবর্তন করতে চাচ্ছেন ক্ষেত্রে যদি মা বাবা অনুমতি নাও দেয় তবু আপনার নামটা পরিবর্তন করে নিতে পারবেন এটা আমি মানে একটা পরিপূরক একটা সম্পূরক একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম রাসুল করিম সালিয়া দরবার এক হাবি এসেছেন তার নাম পরিবর্তন করতে বলেছিলেন তিনি পরিবর্তন করেন এ ব্যাপারে একটা হাদিস আছে আবার আল্লাহ রসুলের স্ত্রী আল্লাহ আনহা তার নামটাকেও আল্লাহ রসুল নাম পরিবর্তন করে তার নামটাকে সুন্দরভাবে রেখে দিয়েছেন সুতরাং অর্থবহ নামটা অবশ্যই আপনি যুক্ত করতে পারেন এবং অর্থ যদি খারাপ থাকে তাহলে সেই নামগুলো পরিবর্তন করে সুন্দর অর্থের নামটা রাখতে পারেন এটা রাখাটাই উত্তম আমি সাথে আরেকটি কথা বলি অনেক মানুষের মধ্যে এই একটা প্রবণতা আছে মা বাবা খুব যত্ন সহকারে সুন্দর সুন্দর নাম রেখেছেন কিন্তু এখন আধুনিকতার ছোঁয়া এসে তার কাছে সেটা মনে হয়েছে সেকেলে এখন সেকেলে হওয়ার কারণে তিনি আধুনিক হতে চাচ্ছেন আধুনিক হতে গিয়ে তিনি কি নাম রাখলেন তিনি একটা ডিস্কু টাইপের নাম রেখে দিলেন ছেলে কিংবা মেয়ে যে হোক না কেন এই যে ডিস্কু টাইপের নামটা আপনি রেখে দিলেন এই নামটা রাখাটা এটা শরীয় তেলাও করে না এক নাম্বার হলো যে আপনি কি কারণ আপনার নামটাকে পরিবর্তন করলেন আপনার নাম পরিবর্তন করলে অর্থবহ পরিবর্তন হওয়া দরকার কিন্তু আপনার উদ্দেশ্য হলো ওই নামটা কেমন সেকেলে সেকালেলে ধরেন আমি অন্য কোনো নাম বলবো না তাহলে কারো সাথে লেগে গেলে হয়তো বলবেন মনে করেন আমার নাম আমার বাবা রেখেছেন জাকারিয়া এটা একজন নবীন নাম এখন আমার কাছে মনে হচ্ছে এই সেকেলে সেকেলে আমি এখন এটাকে চেঞ্জ করে আমি এখন মানে জ্যাকি রেখে দিলাম বা জ্যাকি বলা শুরু করে দিলাম আমি বলবো না কিন্তু এইরকম একটা সিচুয়েশন যদি হয়ে যায় তখন কি এটা কি সুন্দর হবে কখনোই না এই জন্য মা বোনেরা সহ ভাইয়েরা যারা আছেন আপনারা যারা এই কাজটি যারা করেছেন আজকেই এখনই বা যারা শুনবেন যখনই পাবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা আছে আপনার মা বাবার দেওয়া যে নাম সেই নামটাকে আপনি ব্যবহার করবেন আর যদি সেই নামটা অর্থ না হয় তাহলে সুন্দর অর্থ নামটা আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ অনেক শুক্রিয়া আমাদের দর্শকের কথা থেকে বোঝা যাচ্ছিল যে ওনার পূর্বের নামটা হয়তো অর্থবোধক ছিল না তো আল্লাহ তালা তার এই কে কবুল করুন আমিন আমিন অনেক সুক্রিয়া শেখ আমাদের সাথে দর্শক রয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বলুন জি আমরা শুনতে পাচ্ছি ভাই আপনি বলুন

বোন আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন জি হ্যাঁ ভাই জি আমরা শুনতে পাচ্ছি বলুন আমার প্রশ্ন এবং মাগরিবে নফল নামাজ পড়ি সব সময় নফল নামাজ পড়ি এখন আমি ওই যে মোবাইলে দেখলাম হাজতি নামাজ করলে নাকি সব সমস্যা সমাধান হয় এই জন্য আমি এখন নফল নামাজ বাদ দিয়ে হাজতে নামাজ পড়ি এখন আমি যদি হাজতি নামাজ সবসময় পড়ি তাইলে কি আমার ওই নপল নামাজ আর এই হাজতি মানে হাজতি নামাজ কি নকল নামাজের সব কমু না ওই আমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বোন আর প্রশ্ন আছে হ্যাঁ আর একটা প্রশ্ন ওই যে আমার মানে স্বাস্থ্য অনেক ভালো তো একটু এই জন্য আমি নামাজের সময় মানে শেষ যায় যাই বর দিয়ে টাইসে বর তারপর ওঠার সময় টাইতে বর দিয়ে উঠি আবার দাঁড়ানোর সময়

যে কি অনেক অনেক সুক্রিয়া মোহতার আপনি সাথে থাকুন ইনশাল্লাহ সাহেব বলবেন জাজাক মুল্লা খায়ের দর্শক আবারও সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাবার ফিরচি অল্পক্ষণের মধ্যেই সাথেই থাকবেন আশা করি সুপ্রিয় দর্শক আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আবারও সাইককে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সাইক আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে আমরা চেষ্টা করব ছোট করে ইনশাআল্লাহ সবগুলোকেই টাচ করার প্রথমত ফোনে একটা প্রশ্ন ছিল আমাদের এক ভাই দুটি প্রসঙ্গ অবতারণা করেছেন প্রথমটি ছিল যে উনি বর্তমানে অসুস্থ উনি চাকরিকালীন সময়ে উনি প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম লোন নিয়ে বাড়ি করেছিলেন যার বিপরীতে তাকে সুদ প্রদান করতে হয়েছে তো এখন তিনি খুবই অসুস্থ এখন এটা নিয়ে তার অনুশোচনা হচ্ছে তার এখনকার ইনকাম বা এই সব বিষয় আসো এগুলো কি হালা হারাল থাকলো কি না এই বিষয়ে চিন্তা কী করে ভাই যারাই যে চাকরি করেন বা যে কাজগুলো করেন একটা সময় অনুশোচনা আসে তখন কিছু করার থাকে না যে কাজটি করেছেন বা সুদ ভিত্তিক কর্মকাণ্ডর আলোকে করেছেন এখন বাড়ি করেছেন আপনি এখন অসুস্থ আছেন এখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর এই মুহূর্তে আর কিছু করার নেই আর অতিরিক্ত যতটুকু সম্ভব আপনি দান সদাকা করেন আর আপনি এখন অপারক এবং আপনার অবস্থাও এখন অনেকটাই মোটামুটি একটা সঙ্গীন অবস্থা তো সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তবে সমস্ত মানুষের জন্য এটা উচিত সেটা হলো যে আসলে যে ব্যাংক থেকেও মানুষ যেই লোনটা নিচ্ছে লোনটা নিয়ে আপাত দৃষ্টিতে অনেক কিছু মনে হয়েছে কিন্তু ব্যাংক যখন এখান থেকে টান দেয় তখন কিন্তু অনেকগুলো টাকা ব্যাংকে দিতে হয় দিন শেষে কিন্তু আসলে এই লোনে কিন্তু আসলে খুব বেশি ফায়দা হয় না তো সেজন্য চেষ্টা করা দরকার এক থেকে মুক্ত থাকা দরকার এটাই আর যেটা হয়ে গেছে এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যদি আপনাকে মাফ করেন এতটুকুই এর বাইরে আমরা আর কিছুই বলতে পারছি না জি আল্লাহ ক্ষমা করুন এবং আমাদের সবাইকে হেফাজত করুন এই ধরনের কাজ থেকে এবং আমাদের ভাইকে ক্ষমা করুন আমাদের এই ভাইয়ের দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে উনি মানে সংক্ষিপ্ত যে দরুদ সলাল আলিহেবাসাল্লাম শুধুমাত্র সবসময় এটি পড়লেই কি দরুদের হক আদায় হবে কি বা এটি পড়লে সবাব কি কম হচ্ছে কিনা দরুদের মধ্যে দরুদ ইব্রাহিম এটা হলো সর্বোত্তম দরুদ এবং এ প্রসঙ্গে বোখারি সহ বেশ বেশ হাদিসের কিতাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদেরকে রাসুর সাল্লাহাম আমাদেরকে এভাবে শিখিয়েছেন এভাবে শিখিয়েছেন বলে এই দুরুদ ইব্রাহিমগুলো বলেছেন আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন এরপরে একান্ত না হলে যদি তাসবিহাতের মতো করে দরুদ বেশি বেশি পড়াচ্ছে তাহলে সেক্ষেত্রে আল্লাহমা সাল্লি আলা মোহাম্মদ বাস এটা আমরা পড়তে পারি আল্লাহমা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ ব্যাস এইটুকু পড়লে অন্ততপক্ষে কি হলো যে আল্লাহ সল্লো আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ আমি রসুল এবং এবং তার পরিবারের পাঠ করলাম এভাবে হতে পারে আল্লাহ সল্ল আলা মুহদ ও আলা আলী মোহাম্মদ এটা একটা হতে পারে অথবা আপনি পড়তে পারেন সল্লাহ আলা মুহাম্মদ এটাও আপনি পড়তে পারেন এই সংক্ষিপ্তভাবে এগুলো আপনি পড়লে দরুদ পড়ার যে ফজিল সেই ফজিলত আপনি পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি দৌরৎ পড়ার অভ্যাস আমাদেরকে দান করুন মা আমিন শেখ অনলাইন থেকে আরেকটি প্রশ্ন নিচ্ছি এটা হজ সংক্রান্ত আমাদের এক বোন জানতে চেয়েছেন কারো যদি হজ করার মতো সামর্থ্য থাকে মানে হজ ফরজ থাকে কিন্তু তার ক্যাশ টাকা নেই নগদ অর্থ নেই কিন্তু তার নামে হয়তো একটি ফ্ল্যাট আছে কিংবা তার নামে জমি জায়গা জমি আছে তাহলে কি তার সেটা বিক্রি করে হলেও তাকে হজ করতে হবে কিনা হজ ফরজ হওয়ার সাথে আসলে এখানে আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটার মধ্যে একটু ভেজাল লেগে গেছে সেটা হলো যে হজ ফরজ এখন নগদ টাকা নেই তার মানে হলো যে হজ যখন ফরজ হয়েছিল তার কাছে নগদ টাকা ছিল কারণ নগদ টাকা থাকার কারণেই হজ ফরজ হয়ে তো এখন নাই তার মানে আপনি বিলম্ব অলরেডি করে ফেলেছেন যেহেতু আপনি বিলম্ব করে ফেলেছেন আপনি একটা অপরাধ আপনি করে ফেলেছেন হজ ফরজ হয়ে যাওয়ার পরেই সাথে সাথেই আপনার হজ করা উচিত নামাজ যেমন দ্রুত করতে হয় রোজা যেমন দ্রুত করতে হয় হজও ঠিক দ্রুত করতে হয় তো এই অবস্থার মধ্যে এখন আপনার কাছে নগদ টাকা নেই নগদ টাকা যদি না থাকে তাহলে আপনি যেভাবে হোক আপনাকে এই হজের ফর্জিয়াটা আদায় করতে হবে এখন ফ্ল্যাট বিক্রি ফ্ল্যাট বিক্রি করে তো আর হজে যাবেন না কথাটা যেভাবে আপনি লিখেছেন তাতে মনে হয় যে আপনি ফ্ল্যাট বিক্রি করে একটা ফ্ল্যাট বিক্রি করবেন সত্তর আশি লাখ টাকা ক্ষেত্র বিশেষ জায়গা বিশেষ এক দেড় কোটি টাকা হজ করতে তো দেড় কোটি টাকা লাগে না হজ করতে লাগে এখন বর্তমানে ছয় সাত লাখ টাকা লাগে তো আপনার দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি টাকার সম্পত্তি আছে জায়গা আছে আপনি সেক্ষেত্রে আপনার একটা জমি বিক্রি করবেন সেই জমি বিক্রি করে সেই টাকা দিয়ে আপনি হজে যাবেন যেভাবে হোক আপনার হজ করতে হবে জাকাত এবং হজ এটা এমন একটি বিষয় নগদ নাই তাহলে আপনার পক্ষে আপনার মূল স্বর্ণ থেকে বিক্রি করে হলেও আপনার জাকাত আদায় করতে হবে আপনার হজ ফরজ হয়ে গিয়েছিল আপনি করেননি বিলম্ব করেছেন এখন আপনার নগদ টাকা নেই এই অজুহাত দেওয়া যাবে না এখন প্রয়োজনে আপনার যে কিছু হোক জায়গা জোগাড় করে অথবা কারো থেকে কোর্স নিয়ে আপনাকে হজের ফরজিয়াতটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে যদি সেটা আদায় না হয় আর এ অবস্থায় যদি আপনি মারা যান তাহলে দুইটা অপরাধ একটা হলো ফরজ হজের জিম্মা নিয়ে আপনি মারা গেলেন আর এটার জন্য আপনি গুণাগার হবেন যেহেতু আর এটা একটা আরেকটা একটা হলো রসুসামের একটা হাদিস আছে সেই হাদিসের মধ্যে বলেছে ফালা ফলা আও ইয়াহুদ্রি দীর্ঘ হাদিস আমি শেষের অংশটুকু বললাম যে সেই ইহুদি খ্রিস্টান কি হয়ে মারা যাবে সে ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা নেই অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা এই জন্য যত দ্রুত সম্ভব যাদের উপর হজ ফরজ হয়েছে আপনারা হজের এই ফরজ বিধানটুকু আপনি পালন করুন আল্লাহ যাতে করে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারেন আল্লাহ কবুল করুন আমি অনেক অনেক শুক্রিয়া শেখ জাজাকুল্লা খায়ের এ বিষয়ে একটু সম্পূরক প্রশ্ন রয়েছে তার আগে আমরা দর্শক অ্যাটেন্ড করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বলুন আমার দুটো প্রশ্ন। জি নামাজের ভিতরে তো পায়ের পাতা ও পায়ের উপরে অংশটা ঢাকা থাকতে হয় তো সাধারণত আমি বোরখা পরে নামাজ পড়ি তো খানের বাতাসে দেখা যাচ্ছে যে বোরখাটা সরে গিয়ে পায়ের উপরে অংশ দেখা যায়। আমি কি সেক্ষেত্রে সতর্কতামূলক মুজা পরে নামাজ বলে করতে পারব কিনা? এটা কি প্রশ্ন? আর প্রশ্ন হচ্ছে যে নিজের বাবা-মা ছাড়া তো আমার একটু জানার কৌতূহল হয় যেটা। এদের বাবা মা ছাড়া তো ইচ্ছামেশোরিয়াতে কাউকে বাবা মা ডাকা নিছে তো আমরা যাই আমাদের দেশের কালচার অনুযায়ী সোস্যটি কে বাবা মা বলে ডাকে এটা কি কামিতবি ভাবে না জি অনেক অনেক শুকরিয়া বোন আপনি সাথে থাকুন ইনশাল্লাহ Shaikh বলবেন জাযাকুমুল্লাহ খায়ের আরও একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম ওয়া দর্শক বলুন ওয়া আসসালাম ওয়া জি জি মহোদয় আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন যে আমার একটা প্রশ্ন আছে যে আমার এক বোন তার যখন পনেরো কি ষোলো বছর তখন তার আর কি পালিয়ে বিয়ে হয়েছিল তো সেই বিয়ের সময় কোনো মানে একজন ছেলে ছিল ওই ছেলের বয়স ছিল আঠেরো বছর আর একটা মেয়ে ছিল সেই মেয়ের বয়স ছিল তেরো বছর এই দুজনে ছিল তাছাড়া মেয়ের বাবা মা কেউ ছিল না সাক্ষীও কেউ ছিল না এখন কি সেই বিয়েটা হয়েছে কিনা আচ্ছা অনেক অনেক শুক্রিয়া বোন আর কোনো প্রশ্ন আছে আপনি সাথে থাকুন ইনশাল্লাহ শাহেক বলবেন জেজাকুমুল্লা খায়ের প্রিয় দর্শক আবারও সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার ফিরছি অল্পক্ষণের মধ্যেই সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি শায়েক আপনাকে মোবারকবাদ জানাচ্ছি অনেকগুলো প্রশ্ন আছে আমাদের হাতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ ধাপে প্রায় কি শেষ ধাপেই পৌঁছে গেছি তো ইনশাল্লা আমরা চেষ্টা করব বি ইল্লাহি ইল্লাহিবাবি তৌফিক যে আমরা যাতে দিতে পারি আমাদের এক বোন অনলাইনে জানতে চেয়েছেন আচ্ছা যে সম্পর্ক প্রশ্নটির কথা বলেছিলাম শাহেক আমাদের এই বোন যেটি বলেছিলেন যে ওনার কথাতে একটু অস্পষ্টতা ছিল আপনি ব্যাখ্যা করেছেন কিন্তু যদি এমনটি হয় যে ওনারা জানেন যে আমার যে সম্পদ যেটা আমার ব্যবহার না করলেও আমার সংসার চলে যাচ্ছে জীবন পার হয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এরকম অতিরিক্ত সম্পদ যেটা সেটা হয়তো তিনি জেনেছেন এবং সেই আলোকে তিনি হয়তো বলেছেন যে হ্যাঁ যে আমার যেহেতু অতিরিক্ত সম্পদ রয়েছে আমার ক্যাশ টাকা নেই কিন্তু অতিরিক্ত সম্পদ আছে যেটা না হলেও আমার জীবন অতিবাহিত হচ্ছে এবং স্বাভাবিকতা নষ্ট হচ্ছে না তো সেই ক্ষেত্রে কি আমাকে ওইটা বিক্রি করে যেতে হবে কি না এটা যদি হয় শেখ মানে বিষয়টা হলো বিক্রি করে যেতে হবে মানে এরকম না বিষয়টা হলো যে কোনোভাবে হস আদায় করতে হবে এখন সেটা তো সাধারণত মানুষের জীবন ধারণের জন্য যেটা সেটা তার ফেলে দেওয়া যাবে না একটা ফ্ল্যাট থাকার জন্য দরকার হয় কিন্তু যদি এমন হয় যে সেক্ষেত্রে তার কিছু গচ্ছিত গোল্ড আছে অথবা কোথাও একটা জায়গা আছে যেমন তিনি জমি জমার কথা বলেছেন ফ্ল্যাটের কথা বলেছেন এই ফ্ল্যাটটি হয়তো অতিরিক্ত হ্যাঁ এখন ফ্ল্যাটটা একটা বড় মূল্যের কিন্তু জমিটা ইচ্ছা করলে ছোট একটু জায়গা বিক্রি করা যায় তো সেই ক্ষেত্রে হজের জন্য যতটুকু দরকার ততটুকু তিনি যদি কোথাও থেকে বা যে কোনোভাবে যদি সেটা যদি তিনি নিজে নিজের কাছে নিতে পারেন এবং ছেড়ে করতে পারেন তাহলে তার এই হুকুম আদায় হয়ে যাবে আর কোনো সমস্যা নেই অনেক অনেক সুক্রিয়া শেখ জাজাকুম্লা খায়ের এরপর আরও দুইজন দর্শক একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সেটি হয়েছে ছেলেরা রূপার আংটি মানে পাথর ছাড়া রূপার রিং ফিঙ্গার রিং ব্যবহার করতে পারবেন কিনা না আরেকজন ভাই লিখেছেন যে হ্যাঁ পাথর খচিত রিংও ব্যবহার করতে পারবেন কিনা সেটা যদি রূপার হ্যাঁ আংটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যেতে পারে সেটা হলো পাথর যুক্ত অথবা পাথর ছাড়া তবে স্বর্ণ এবং রৌপ্য এই দুটো বিষয় পুরুষদেরকে ব্যবহার করতে রসুল্লাহ সাল্লি সাল্লাম নিষেধ করেছেন সুতরাং এজন্য জন্য পুরুষেরা রূপার রিং ব্যবহার করতে পারবেন না রূপা ছাড়া যদি এমনি অন্য কিছু অন্য কিছু হয় সেটা দিয়ে যদি আংটি হয় এখন সেই আংটিতে পাথর থাকে পাথর থাকতেও কোনো সমস্যা নেই বিষয়টা হলো পাথরের বিশ্বাস থাকাটা যেমন আমাদের দেশে পাথরের আংটি যেটা পরা হয় তো এটা পরা হয় এই বিশ্বাসে যে এই পাথরটার কারণে আমার ভাগ্যের পরিবর্তন হবে এই পাথরটার কারণে আমার ইনকামের মধ্যে বারাকা হবে এই জাতীয় বিভিন্ন ধরনের বিপদ থেকে হেফাজত অর্থাৎ পাথরকে কেন্দ্র করে কোনো কিছু আশা করা এরকম যদি হয় তাহলে সরাসরি শিল্প ওটা পরাই যাবে না শিল্প আর এমনিতে আংটি ব্যবহার করা সেই আংটিটা হলো যে একটা মানে দেখতে ভাল লাগে বা পড়তে ভাল লাগে হ্যাঁ বিউটিফিকেশনের জন্য সেটা যদি পরে তাহলে সে পড়তে পারবে তো অবশ্যই স্বর্ণ এবং করতে হবে অনেক অনেক রোপ্যুক এরপর আমাদের আরেক বোন জানতে চেয়েছেন যে কোরবানি সংক্রান্ত একটি মশালা যে কোরবানির গোস্ত মানে কোরবানি আকিকা কোরবানির সাথে আকিকা দিলে সেই আকিকার গোস্ত কি নিজেরা আত্মীয়স্বজন খেতে পারবেন নাকি পুরোটাই সাদাকা করতে হবে না কোরবানির সাথে হুকার যেভাবে আকিকার গোস্ত সবাই খেতে পারে আকিকার গোস্তের হুকুম আর কোরবানির গোস্তের হুকুম একই তবে কোরবানির সাথে আকিকা দেওয়ার বিষয়টা হলো ফোকাহায় ক্যারামের মতনৈক্য আসলে কোরবানির সম্পর্ক হলো মালের সাথে আর আকিকার সম্পর্ক হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে আকিকাটা হলো সন্তান জন্মগ্রহণ করার সাত দিনের দিন করার সুন্না যদি সেই কারণে কোনো কারণে যদি সেটা না হয় তাহলে বেজর সংখ্যক আর কয়েকদিন পরেও দেওয়ার ব্যাপারে ফো ফোকায়েকেরা মত দিয়েছেন কিন্তু এই যে কোরবানির সাথে মিলানো এটা আসলে আমাদের এই বিশেষ করে বাংলাদেশে অর্থনৈতিক অসচ্ছলতার কারণেই হয়তো আগের যুগের ওলামায়কেরা আমরা এইভাবে হয়তো মানুষকে উৎসাহিত করেছেন কিন্তু আসলে কোরবানের সাথে আকিকা দেওয়াটা এটা আসলে সরিয়ে এলাও করে না দিলে হবে না এখন আমাদের দেশের মানুষের প্রশ্ন কি দিলে কি হবে না আসলে এটা রসুল কিংবা সাহাবাই এ কারামের কারো যুগে এটা ছিল না আর আল্লাহ রসুল সাহাবাই তাবর তাবে আইন এবং কোন যুগের ইমাম যারা আছেন কোন যুগেই কারো সময় কিন্তু কোরবানের সাথে আকিকার সিস্টেম ছিল না এখন এটা বাংলাদেশে চালু হয়েছে এখন সামর্থ্য যদি আপনার থাকে তাহলে আকিকাটা আলাদা দিয়ে আর কোরবানির জায়গায় কোরবানি রেখেন তবে আকিকার গোস্ত কোরবানি গোস্ত একই বিধান সবাই খেতে পারবে আরেকটি প্রশ্ন আছে যে মৃত ব্যক্তির নামে কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে সেটার গোস্ত কি সাদাকা করতে হবে নাকি মৃত ব্যক্তির পক্ষ থেকে এখানেও একই রকম বিষয়টা হলো যে কোরবানের বিধানটা তো হলো আসলে জীবিত মানুষের সাথে সম্পৃক্ত জীবিত মানুষের সাথে সম্পৃক্ত হলো কোরবানি বিধান আমি যদি সামর্থ্যবান হই কোরবানির সময় টাকা থাকে তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব বা সুন্না যেটাই মাসালা ধরি না কেন এখন মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া মানে হলো কি তাদের জন্য মাক ফেরাত কামনা করা তাদের জন্য ইসালে সওয়াব করা যেটা আমরা বলি এই ব্যাপারে ফোকাহায় কেরাম বলেন যে ইসালে সওয়াব যদি হয় তার মানে হলো আপনি তার জন্য মা ফেরাতের জন্য তার মাফের জন্য সবাবের জন্য করছেন তা সবাবের জন্য করলে তার পক্ষ থেকে যখন নাকি আপনি কোরবানিতে শরিক হবেন তাহলে সেই অংশটুকু যদি মানুষকে সদাক্ষা করে দেন তাহলে সর্বোত্তম এটা ইসালে সওয়াব হিসাবে সবচেয়ে এটা করল হবে কিন্তু এখন দিলাম বাবার নামে কোরবানি বাবা মারা গেছেন কিন্তু গোস্ত খাওয়া যায় এরকম তো নামে দিলে সমস্যাই নেই কিন্তু যদি এটা হয় যে আপনি বাবার নামে দিয়েছেন মায়ের নামে দিয়েছেন তারা ইন্তেকাল করেছেন আর সত্যি সত্যি তাদের ইসালে সব তাহলে আপনি ওই অংশটা রেখে দেন এবং গরিব যারা যারা কোরবানি দিতে পারে না এবং যারা এখন বর্তমানে তো বহু মানুষ আছে যারা নাকি গরু গোস্তু কিনে দুই মাসের মধ্যে একবার কিনতে পারে না এই রকম লোক বাছাই করে তাদেরকে আপনি কোরবানির এই গোস্তুটা বিলি করে দেন তাহলে একদম প্রপারলি ইসালের সবাব হিসাবে বা মাগ ফেরাতের জন্য এই কোরবানিটা গ্রহণযোগ্য হবে আর যদি আপনি এখন প্রশ্ন হলো যদি খাই যদি খাই তাহলে নিষেধ নেই হারাম হবে না কিন্তু ওটা করাটা উত্তম হবে যেহেতু আপনি মৃত মানুষের জন্য করছেন অনেক অনেক সুক্রিয়া শাহেক আমাদের হাতে সময় খুব কমে এসছে আমরা ফোনের কয়েকটি উত্তর রয়ে গেছে প্রথমত আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে উনি জোহরে এবং মাগরিবে নফল সালাদ আদায় করতেন নামাজের সাথে কিন্তু উনি পরে জেনেছেন যে সালাতুল হাজত এটা পড়লে বেশি ফাজিলত তাই এখন তিনি সালাতুল হাজাত পড়েন এটি কি ঠিক আছে কিনা হ্যাঁ বোন আসলে সালাতুল হাজত তো প্রতিনিয়ত পড়ার বিষয় না সালাতুল হাজত এটা হলো যে আপনি একটা জরুরি একটা কাজ একটা প্রয়োজন আপনার সামনে চলে আসছে তো জরুরি একটা প্রয়োজনের কাজ চলে আসছে সেই কাজটা যাতে করে সহজে হয়ে যায় সেজন্য আপনি সালাতুল হাজত পড়বেন কিন্তু মাগরীবের পরে জহুরের পরে বা অন্যান্য নামাজের পরে যে নফলগুলো আছে সেই নফলগুলো আলাদা ফজিলত সেজন্য নফল বাদ দিয়ে আপনি সালাতুল হাজতকে নিয়মিত নফল হিসেবে না সালাতুল হাজত মানে হলো আপনার একটা জটিল একটা প্রয়োজনের সেই প্রয়োজনটা যাতে সহজভাবে সমাধান হয় সেটার জন্য নামাজ আদায় করা এটা হলো সালাতুল হাজাদ আর অন্যান্য নফলগুলো এটা নফলের জায়গায় রাখবেন আপনি নফল পড়বেন এটাই ভালো উত্তম আর যদি এমন কোনো কাজের জন্য বের হন তাহলে ওই কাজে বের হওয়ার আগে আপনি সালাতুল হাজাদ পরে বের হবেন এটা হল নিয়ম কিন্তু এরকম নামাজের পরে সালাতুল হাজাদ বিষয়টা এভাবে না সিস্টেমটা ভিন্ন অনেক সুক্রিয়া শেখ এরপরে ওনার একটি প্রসঙ্গ ছিল যে কারো যদি মানে শারীরিক ইয়েটা বেশি হয় যে ওনার ওজন বেশি তাই সাজদাহ থেকে ওঠার সময় হাতে ভর দিয়ে উঠতে হচ্ছে এরকমটি করলে কি কোনো সমস্যা আছে জি না আপনি কেন আপনি ভর দিয়ে উঠবেন এবং আবু একটা হাদিস আছে আপনি যখন সেজদাহ যাবেন তখন সেজদাহে গেলে আপনি আগে হাত রাখতে পারবেন হ্যাঁ স্বাভাবিকভাবে এ ব্যাপারে হাদিসের বিভিন্ন বর্ণনা আছে যে আমরা যখন সেজদাহ যাব তখন হাঁটু রাখবো এরপরে হাত রাখব এরপরে মাথা না কীভাবে রাখবো ওঠার সময় আমরা এভাবে উঠবো শারীরিক অক্ষমতা দুর্বলতা ওজন বৃদ্ধি যে কোনো কারণেই হোক আপনি নামাজের ক্ষেত্রে তো অবশ্যই মাজুরাতের ক্ষেত্রে মাজুর যখন আপনি তখন আপনি যে কোনোভাবে এভাবে ভর দিয়ে আপনি উঠতে পারবেন কোনো সমস্যা নেই এটা নামাজের কোনো ক্ষতি করবে না অনেক সুক্রিয়া শেখ ওনার লাস্ট যে প্রশ্নটি ছিল সেটি ছিল যে ফজরের সালাদ যদি কোনো কারণে কাজা হয়ে যায় মানে পড়তে না পারেন তাহলে ওই দিন তিনি দোহা ইশরাক এই সালাদগুলো আদায় করতে পারবেন কিনা হ্যাঁ আপনি যখন ফজরের সালাদ যখন আপনার ছুটে যাবে তখন আপনি ঘুম থেকে যখন উঠবেন উঠার পরে আপনি নামাজটা আদায় করে নেবেন এবার হাদিসের বক্তব্য বা না মা সালাদ ই নানা সিয়াফ আলি সরলি হাই দাদা কারফাইনেদা আলিকা ওক্তহা উঠে আপনার সময় এখন প্রশ্ন হলো যে আপনি ঘুম থেকে উঠেছেন আপনি এখন ফজর সালাত আদায় না করে দোহা পড়বেন আপনি যেহেতু দোহা পড়তেছেন অর্থাৎ চাস্তের নামাজ পড়বেন তার চেয়ে আগে আপনি ফজর নামাজটা পড়ে নেবেন ফজর নামাজটা পড়ে এরপর আপনি সালাত ও দোহা অন্যান্য নামাজগুলো আপনি পড়তে পারবেন অনেক সুখীয় শেখ এক কথায় আমাদের গুণ জানতে চেয়েছেন মোজা পরে সালাত আদায় করলে হবে কিনা মুজা পরে সালাত আদায় করলে হবে কোনো সমস্যা নেই হবে আসলে উনি বাতাসে তার বোরখাটা উড়ে যাচ্ছিল পা মানে উন্মুক্ত হয়ে যাচ্ছে এই জন্য তিনি মুজা পড়তে চান ও আচ্ছা আচ্ছা অধিক সতর্কতার কারণে আচ্ছা আচ্ছা না অসুবিধা না অবশ্যই ভালো এটা আপনি পর্দাটা পুরো মেইনটেইন করার জন্য আপনি বাবা মা ছাড়া শ্বশুর শাশুড়ি শাশুড়িকে বাবা মা বলে সম্বোধন করা যাবে হ্যাঁ ওনারা মুরব্বি হিসেবে আমার মানে অর্থাৎ স্বামীর যে হিসেবে হিসাবে সম্মানি হিসেবে বাবা বলা যাবে। আবার স্ত্রী যে বাবা সেও বাবার সম্মানিত ব্যক্তি হিসেবে তাকে বাবা বাবা বলা যাবে এই কোনো কিন্তু বিষয়টা হলো ধর্মের ভিত্তিতে অন্য কোন মানুষকে বাবা বলে ডাকে সেটা নিশ্চয় অনেক অনেক শুক্রিয়া শেখ জেজাকুম্লা খায়ের আজকে এখানেই থামতে হচ্ছে আপনাকে আবার শেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুক্রেন জেজাকুম্লা খায়ের প্রিয় দর্শক এখানেই বিদায় নিচ্ছি আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রত্যেকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আল্লাহ হাফেজ ও সালামুকুম ও রহমতুল্লাহি